হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটি বেস্ট মেকআপ ভিডিও শেয়ার করতে চলেছি ইউজিং লরিয়াল প্যারিস ক্রিস্টাল মাইক্রো এসেন্স। এই লরিয়াল প্যারিস ক্রিস্টাল মাইক্রো এসেন্সকে আমি প্রত্যেক দিন দুইবার করে আমার ত্বকের যত্নে ব্যবহার করি এবং আমার এভরিডে যে মেকআপ লুক থাকে তার আগে আমার ত্বকটাকে ভালো করে হাইড্রেটেড রাখার জন্য আমি লরিয়াল প্যারিসের এই ক্রিস্টাল মাইক্রো এসেন্সটাকে ব্যবহার করে নিই। আমার ত্বকের যত্নে এই প্রোডাক্টটি একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে। কারণ যারা আমার ভিডিও নিয়মিত দেখো, আমি প্রায় এক বছর আগেই এই প্রোডাক্টটি সম্পর্কে তোমাদেরকে জানিয়েছিলাম এবং তখন থেকে আজ অবধি আমি ক্রমাগত লরিয়াল প্যারিসের এই ক্রিস্টাল মাইক্রো এসেন্সকে ব্যবহার করে চলেছি এবং আমার ত্বককে ঠিকমতো হাইড্রেটেড রাখতে, আমার ত্বককে অনেক বেশি ময়শ্চারাইজড আর নারিশড রাখতে এই এসেন্সটা দারুণভাবে সাহায্য করেছে। তাই যারা ক্রিস্টাল ক্লিয়ার স্কিন পেতে চায়, অবশ্যই ত্বকের যত্নে লরিয়াল প্যারিসের এই ক্রিস্টাল মাইক্রো এসেন্সটাকে অ্যাড করে নেওয়া উচিত। বন্ধুরা, অনেকেই হয়তো লক্ষ্য করেছো মেকআপ করার পরেও তোমার মেকআপটা ঠিকমতো ত্বকের মধ্যে বসতে চায় না, কীরকম যেন ফাটা ফাটা হয়ে থাকে। তো এর কারণ হলো তুমি ঠিকমতো তোমার ত্বকটাকে হাইড্রেশন দাওনি। ঠিকমতো তোমার ত্বক যদি হাইড্রেশন না পায় তখনই মেকআপটা ঠিকমতো মুখের মধ্যে বসতে চায় না। যাদের ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি দেখা যায়। সেক্ষেত্রে আমি বলবো মেকআপ শুরু করার আগে সবার প্রথমে লরিয়াল প্যারিসের এই ক্রিস্টাল মাইক্রো এসেন্স দিয়ে তোমার ত্বকটাকে ভালো করে হাইড্রেটেড করে নিলে তোমার মেকআপ কিন্তু খুব সুন্দরভাবে ত্বকের মধ্যে বসবে এবং মোটেও ফাটা ফাটা মনে হবে না। আজকের এই ভিডিওতে বিশদে এই বিষয়টা নিয়েই আলোচনা করতে চলেছি। ওয়েল, আমি তোমাদেরকে টেক্সচারটা দেখাতে চাই। জাস্ট তোমরা দেখতে পারছো এটা কি সুন্দর জলের মতো লাইট ওয়েট টেক্সচার, একদম জলের মতো। এর টেক্সচারটা অসাধারণ এবং এর এই অসাধারণ টেক্সচারের জন্য এটাকে অল স্কিন টাইপে নিশ্চিতভাবে ব্যবহার করা যায়। যেমন কি ভিডিওর ইন্ট্রোডাকশনেই আমি তোমাদেরকে বললাম, যখনই লরিয়াল প্যারিসের এই ক্রিস্টাল মাইক্রো এসেন্সটা বাজারে এসেছে আমি প্রায় তখন থেকে এটাকে ব্যবহার করে চলেছি এবং আমার ত্বকের জন্য এটা একটা হোলি গ্রেল হিসেবে কাজ করেছে। আমার ত্বক আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, কারণ এটা ত্বকের মধ্যে 10 লেয়ার পর্যন্ত ডিপে চলে যায় এবং তোমার ত্বকটাকে খুব ভালো করে হাইড্রেশন দেয়, যে কারণে তোমার ত্বক অনেক বেশি সুন্দর হয়ে ওঠে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে ওঠে। এটার মধ্যে রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড, যেটা জেন্টলি তোমার ত্বকটাকে এক্সফোলিয়েট করে, একই সঙ্গে পিম্পল অ্যাকনিকে দূর করতেও সাহায্য করে আর পিম্পল অ্যাকনির যে দাগ ফেসের মধ্যে থেকে যায় সেটাকেও দূর করতে কিন্তু এটা সাহায্য করে। আমি দৈনন্দিন সকালবেলা এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে এই লরিয়াল প্যারিসের ক্রিস্টাল মাইক্রো এসেন্সটাকে অবশ্যই আমার ত্বকের যত্নে ব্যবহার করি। তো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে একটা কুইক মেকআপ লুক দেখাতে চাই। সবার প্রথমে আমি এই মাইক্রো এসেন্সটাকে অ্যাপ্লাই করে নিলাম এবং এরপর আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব আমার ত্বকটাকে ভালো করে ময়শ্চারাইজড রাখার জন্য। এই এভরিডে ওয়্যার মেকআপ লুকের জন্য আমি এখন ব্যবহার করতে চলেছি লরিয়াল প্যারিসের ইনফলিয়েবল ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উপরে একটা ফুল ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এবার ফাউন্ডেশনটাকে আমি ব্লেন্ডারের সাহায্যে কুইক আমার ফেসের মধ্যে ব্লেন্ড করে নেব এবং তোমরা দেখতে পারবে এটা কত সুন্দর আমার ফেসের মধ্যে ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। ওয়াও বন্ধুরা, এই এসেন্সটা আমার ত্বকের মধ্যে ম্যাজিকের মতো কাজ করে। এভরি টাইম আমি মেকআপের আগে যখন এটাকে ব্যবহার করি আমার ত্বকটা পারফেক্ট হাইড্রেশন পায় এবং আমার মেকআপের আগে এটা একটা আবশ্যিক উপাদান হয়ে দাঁড়িয়েছে। তো আমি তোমাদেরকেও সাজেস্ট করব যে তোমরা এটাকে ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, আমাদের মেকআপের বেস তৈরি হয়ে গেছে। এখন কুইক আমি আমার আইব্রোস ড্র করে নিলাম এবং আই মেকআপ ডান করে নিলাম উইথ আইলাইনার অ্যান্ড কাজল এবং সবার লাস্টে লরিয়াল প্যারিসের এই লিপস্টিকটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এর সাথেই আমার কুইক মেকআপ লুক কিন্তু কমপ্লিট হয়ে গেল, যেটাকে তুমি ইজিলি এভরিডে ক্যারি করতে পারবে এবং এটা খুব সুন্দরভাবে একটা স্মুথ মেকআপ লুক ক্রিয়েট করতে সাহায্য করছে লরিয়াল প্যারিসের এই ক্রিস্টাল মাইক্রো এসেন্সের হাত ধরে। তো বন্ধুরা, তোমরা অনেকেই লক্ষ্য করেছো আমার স্কিন আগের থেকে অনেক বেশি ব্রাইট, ক্লিয়ার, গ্লোই হয়ে উঠেছে। তো তোমরাও যারা ক্লিয়ার, ব্রাইট এবং গ্লোই স্কিন পেতে চাও, ত্বকের যত্নে দুইবার করে লরিয়াল প্যারিসের এই ক্রিস্টাল মাইক্রো এসেন্সকে ব্যবহার করতে শুরু করো এবং তোমরাও আমার মতো ক্রিস্টাল ক্লিয়ার স্কিন পেয়ে যাবে।
বন্ধুরা, এই ক্রিস্টাল মাইক্রোসেন্স নিয়ে কথা বলতে বলতে আমার অবশ্যই বলা উচিত এর প্যাকেজিং নিয়ে কথা, কারণ এর প্যাকেজিং কিন্তু অসাধারণ, ভীষণই ক্লাসি আর ট্রাভেল ফ্রেন্ডলি। আর সবথেকে বড় কথা, এটা তিনটা ডিফারেন্ট সাইজে আসে, 130ml, 65ml এবং 22ml। আর 22ml এর যে প্রোডাক্টটা পাওয়া যায় সেটা কিন্তু প্লাস্টিক প্যাকেজিংয়ে আসে, যে কারণে ওটাকে আরও বেশি ট্রাভেল ফ্রেন্ডলি করে তোলে। আমার ত্বকের যত্নের ক্ষেত্রে লরিয়াল প্যারিসের এই ক্রিস্টাল মাইক্রোএসেন্স একটা অনবদ্য অংশ হয়ে উঠেছে এবং আমি কিন্তু এটাকে এইভাবেই ব্যবহার করে যাব। তো বন্ধুরা, আমার মতো ব্রাইট, গ্লোই, রেডিয়েন্ট এবং ক্লিয়ার স্কিন পেতে ত্বকের যত্নে দিনে দুইবার করে লরিয়াল প্যারিসের এই ক্রিস্টাল মাইক্রোএসেন্সকে ব্যবহার করতে শুরু করো এবং নিজের বেস্ট মেকআপে রাখেও এটাকে কত সুন্দরভাবে ব্যবহার করা যায় সেটা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম। তো কেউ যদি এই প্রোডাক্টটিকে কিনতে চাও, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে তোমরা এটাকে পারচেস করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে করতে পারো শেয়ার, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে। তো ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই খুব ভালো থেকো।